মদ্যপান করলেই ইংরেজির ভূত চাপে কিছু কিছু মানুষের, এমনটা কেন হয় জানেন কি? মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ কথা কার না জানা। কিন্তু জেনেও কোনো লাভ আছে কি? সব ক্ষতির কথা জেনেও মানুষ তার থেকে বিরত থাকে না। তবে যতদিন কেউ পরিমিত মদ্যপান করে স্বাভাবিক জীবনধারণ করছেন সেটা এক প্রকার, কিন্তু এমন অনেকেই আছেন যারা বেহিসেবি মদ্যপান করে নিজের এবং পরিবারের সর্বনাশ করেন, তাদের বিষয় একেবারেই আলাদা। অনেকেই বলেন মদ্যপান করলে কেউ কেউ অত্যন্ত সাবধানী হয়ে যায়, অর্থাৎ তিনি কি করছেন, কাকে কি বলছেন সবেতেই অতি সতর্ক থাকেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার একেবারেই উল্টো ছবি চোখে পড়ে। বিস্তারিত বলতে গেলে মদ্যপায়ীরা মদ্যপানের পরে স্নায়বিক শিথিলতার কারণে কথার বাঁধন হারিয়ে ফেলেন, বেশি কথা বলেন, কি বলছেন তার উপরে নিয়ন্ত্রণ থাকে না, তাই অনেক সময় তাদের অসংলগ্ন কথা বলতে শোনা যায়। অনেকে আবার এই নিয়ে ঠাট্টা তামাশাও করেন পরিবর্তে। বেশি কথা সচেতনতার বিষয় তো আছেই, পাশাপাশি দেখা যায় অনেকেই রয়েছেন যারা মদ্যপান করলেই ইংরেজিতে কথা বলতে শুরু করে। স্বাভাবিক বাংলায় যারা সবসময় আড্ডা দেওয়া বা গল্পের মুডে থাকেন, এক দু পেক মদ খাওয়ার পরেই তারা ইংরেজি বলতে শুরু করে দেন হুড়মুড়িয়ে। কিন্তু তার কারণ কি, কেন এমন ইংরেজি বলেন তারা, এই নিয়ে নানা সময় নানা চর্চা হয়েছে, বলা ভালো চর্চার শেষই নেই। ফলে সম্প্রতি বিশেষজ্ঞরা এই নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা চালান, সেখানেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। বিশেষজ্ঞদের দাবি, এক্ষেত্রে মদ্যপান অভিশাপ নয় বরং আশীর্বাদ। কেন এমন দাবি? বিশেষজ্ঞরা জানিয়েছেন মদ্যপানের পরে মানুষ নিজের ক্ষমতা নিয়ে অনেক বেশি সচেতন হয়ে যান, ফলে তিনি কি পারেন তার কত গুণ রয়েছে সেই বিষয়টি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেন, তখনই অবচেতন মনে ইংরেজি বলা শুরু হয়। সেক্ষেত্রে বাংলার পাশাপাশি যিনি হিন্দি ভাষী তিনিও ইংরেজিতে কথা বলতে শুরু করে। বিশেষজ্ঞ কমিটির এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ইতিমধ্যেই স্থান পেয়েছে জার্নাল অফ সাইকোফার্মাকোলজি ম্যাগাজিনে। এক্ষেত্রে মানসিক পরিবর্তন থেকেই এই ইংরেজি বলা বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, একটু অ্যালকোহল শরীরের ভেতরে প্রবেশ করার পরে মনস্তাত্ত্বিক পরিবর্তন শুরু হয়, তখনই মানুষ অন্য ভাষায় কথা বলতে শুরু করে। এছাড়াও অনেকেই আছেন যাদের ইংরেজি ভাষার উপরে দখল নেই, ফলে অন্য কারোর সামনে সেই ভাষায় কথা বলতে ইতস্তত বোধ করেন বা লজ্জা পান। কিন্তু মদ্যপানের পরে স্নায়ু শিথিল হয়, নিজের কর্মক্ষমতার উপরে নিয়ন্ত্রণ কমে, তখনই লজ্জা বা হীনমন্যতা দূরে সরিয়ে ইংরেজি বলতে শুরু করেন। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন মানুষ মদ্যপানের পরে আচমকা ইংরেজি বলতে শুরু করে। এখন আপনার দায়িত্ব এই প্রতিবেদন যারা বিষয়টি সম্পর্কে জানেন না বা অবগত নন সেভাবে তাদের কাছে তা পৌঁছে দেওয়া।